খেলোয়াড় বন্ধুদেরকে উৎসাহিত করুন, করতালি দিয়ে উৎসাহিত করুন। হাওড়া জেলার নামী দুটি ফুটবল ক্লাব একেবারেই তারকা খচিত, খেলোয়াড় সমৃদ্ধ। একদিকে থাকবে হাওড়া নবীন সংঘ, আর একদিকে থাকবে বাগনান এসএসকে। পূর্ব ঘোষণা অনুযায়ী দুটি দলই মাঠে প্রবেশ করেছেন, রেফারি মহোদয়গণ প্রবেশ করেছেন। নির্ধারিত সময়ে আমরা খেলা শুরু করব। যে কথা আমরা বলছিলাম, অনেক দর্শক বন্ধুগণ আপনারা উপস্থিত হয়েছেন, কিংবা আরো কিছু সময় পরেই এই মাঠে প্রচুর দর্শক বন্ধুগণ আসবেন। আধুনিক ফুটবলের কিছু নিয়ম কানুন পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা দূরদর্শনের মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা ভারতবর্ষের আইএসএল দেখছি, এছাড়াও বিভিন্ন ইংলিশ প্রিমিয়ামের ফুটবল খেলা দেখছি। নতুন নতুন ফুটবল খেলায় কিছু নিয়ম যুক্ত হয়েছে, যার কারণে সুদক্ষ রেফারিগণ মাঠে রয়েছেন, তারা নিশ্চিতভাবে তাদের সেরা যোগ্যতা দিয়ে ম্যাচ পরিচালনা করবেন। তবুও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা হাজার হাজার মানুষের হাজার হাজার চোখ দিয়ে আমরা খেলা দেখি, আর মাঠের মধ্যে তিনজন থাকেন, তাদের ছটা চোখ দিয়ে তাদের খেলা পরিচালনা করতে হয়। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বিচ্যুতি হলেও হতে পারে, মানুষ মাত্র আমরা দেখেছি যে অনেক নামী দামি ফুটবল খেলাতেও দেখেছি, আইএসএলেও আমরা দেখেছি অনেক বিতর্কিত সিদ্ধান্ত। কিন্তু সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে, কোন রকম খেলাটাকে পণ্ড করা চলবে না, খেলাটাকে কিন্তু আমার আপনার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। যে ফুটবল খেলার মধ্য দিয়ে আমরা আনন্দ উপভোগ করি, যে ফুটবল খেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে মৈত্রী তৈরি হয়, সেই ফুটবল খেলার আয়োজন করেছে ইউনাইটেড ফোরাম। তাই কোনোভাবে খেলাতে বিঘ্নিত করা যাবে না, অবশ্যই আপনারা আপনাদের প্রিয় দলকে সমর্থন করবেন, প্রিয় খেলোয়াড় বন্ধুকে উৎসাহিত করবেন, এটাতে কারোর দ্বিমত নেই। কিন্তু খেলা মাঠে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সর্বতোভাবে আপনাদের কাছে আমরা প্রার্থনা করব। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এই ফুটবল খেলা পরিচালনা করা সম্ভব নয়। এবার আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কানুদাকে। এবার প্রত্যেককে আমরা বলবো একটু উঠে দাঁড়াবেন, মাঠের মধ্যে যারা বসে আছেন একটু সময় প্রত্যেকে উঠে দাঁড়াবেন, জাতীয় সঙ্গীত হবে, সবাই একটু উঠে দাঁড়ান। সমস্ত সম্মানীয় দর্শকদের আমরা বিনীত আবেদন করব, প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন, সবাই একটু উঠে দাঁড়াবেন। দুটো দলের প্লেয়ার্স প্রত্যেকে লাইন আপ করেছে, আপনারা উঠে দাঁড়াবেন, মাঠের শোভা বাড়বে, সৌন্দর্য। এবং আমরা ভারতীয় প্রত্যেকে জাতীয় সঙ্গীত হওয়ার সময় আমাদের উঠে দাঁড়িয়ে কর্তব্য পালন করা উচিত, সম্মান জানানো উচিত। তো প্রস্তুত আমরা সবাই, দুটো টিম, একটা ভালো ম্যাচ আমরা দেখব। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, একদিকে হাওড়া নবীন সংঘ, অন্যদিকে খাজুটি এসএস ক্লাব। এবং ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। ইটস টাইম ফর ন্যাশনাল অ্যান্থেম, স্টার্ট। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, খেলা পরিচালনার স্বার্থে এবং আপনাদের ভালো খেলা দেখার স্বার্থে আমাদের মাঠের চতুর্দিকে যে টাচ লাইন রয়েছে, সেই টাচ লাইন থেকে দেড় দু ফুট দূরে দূরত্ব বজায় করে আপনারা বসবেন। কারণ খেলোয়াড় বন্ধুরা তাদের গতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে খেলাকে নিয়ন্ত্রণ করতে হয়, বিভিন্ন রকম সমস্যা ঘটতে পারে, এবং খেলা পরিচালনার স্বার্থে বিস্তীর্ণ জায়গা রয়েছে, চতুর্দিকে যে টাচ লাইন রয়েছে, পার্শ্বরেখা রয়েছে, সেই পার্শ্বরেখা থেকে কম করে দু ফুট দূরত্ব বজায় করে আপনারা বসবেন বা দাঁড়াবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
আনান দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দুটি দলের প্রান্ত বদল ঘটলো মাঠের পশ্চিম দিকে হলুদ জার্সিতে খাজুটি এসএসকে বাগনান আর মাঠের পূর্ব প্রান্তে ব্লু লাল জার্সিতে হাওড়া নবীন সংঘ আপনারা লক্ষ্য করেছেন দুটি দলেই বিদেশি খেলোয়াড় রয়েছে আমাদের ভারতীয় এবং বিদেশি ঘরানার খেলোয়াড় দুটি দলেই রয়েছে আমরা আশা করছি আজকের খেলাটি অনেক উন্নত মানের হবে আমরা একটি উপভোগ্য ম্যাচ আশা করছি দুটি দলের কাছ থেকে দেখতে পাবো মাফ করবেন মাঠের পশ্চিম দিকে হাওড়া নবীন সংঘ হলুদ জার্সিতে আর মাঠের পূর্ব দিকে লাল ব্লু জার্সিতে খাজুটি এসএসকে বাগনান হাওড়া জেলার দুটি সুনামধন্য ফুটবল দল তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে আজকের আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছেন মাঠের পূর্ব প্রান্তে রয়েছে খাজুটি এসএসকে বাগনান মাঠের পশ্চিম দিকে রয়েছে হলুদ জার্সিতে হাওড়া নবীন সংঘ নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজগুল কলেজ ফুটবল ময়দানে ইতিমধ্যেই আমরা দুটো দল একেবারে ধারে এবং ধারে সব একে অপরকে ঠিকা দেওয়ার মতো মাঠে নেমে গেছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা হাওড়া নবীন সংঘ বলে থাকবেন শেখ হাসমত ট্রেডিং চার নম্বর জার্সিতে ছ নম্বর জার্সিতে অনু দু নম্বর জার্সিতে দীপ ক্যাপ্টেন ইসামুল জার্সি নম্বর এগারো ন নম্বর জার্সিতে রাহুল সমীর জার্সি নম্বর তিন রঞ্জিত সাত নম্বর এবং হেনরি দশ নম্বর জার্সিতে অন্যদিকে খাজুটি এসএস ক্লাব তারা মাঠের পশ্চিম দিকে রয়েছে লাল নীল জার্সিতে গোলে রয়েছেন শেখ আনন্দ দু নম্বর জার্সিতে গাভি তিন নম্বর জার্সিতে গঠয় মুনতাজুর মল্লিক চার নম্বর জার্সিতে সেইফ মোল্লা সাত নম্বর জার্সিতে ইয়াহানা জার্সি নম্বর আট কালিমুদ্দিন ন নম্বর জার্সিতে হাবিব ক্যাপ্টেন জার্সি নম্বর দশ এছাড়াও ব্যাটসম্যান জার্সি নম্বর এগারো অতিরিক্ত খেলোয়াড় নাসির মাজিদ রনি সেফ এবং রেজাউল সরাসরি সম্প্রচার আসছে পি থ্রি নিউজ বাংলা ইউটিউব লাইভে ন নম্বর জার্সিতে বল পেয়েছিলেন ওখানে কালিমুদ্দিন গত দুটো সিজনে এই মাঠে কালিমুদ্দিনের পারফরমেন্স আপনারা দেখেছেন আজকে বড় ম্যাচ দুটো দল ধারে এবং ধারে এবং একে অপরকে টেক্কা দেওয়ার মতো ভালো ফুটবল দেখার প্রতীক্ষায় দর্শকরা ছিলেন গতকাল প্রথম ম্যাচে আমরা দেখেছি দুর্দান্ত লড়াই টিচার্স অফ সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন তার বিজয়ী হয়েছেন হলুদ জার্সিতে হাওড়া নবীন সংঘ চল মাইনাস কর এটা চল হয়ে যা
মাঠের পূর্ব দিকে খাজুটি এসএস ক্লাব লাল নীল জার্সিতে মাঠের পশ্চিম দিকে হাওড়া নবীন সংঘ হলুদ জার্সিতে এগারো নম্বর জার্সিতে বল পেয়েছিলেন ইসরাম একটা হেডার আসবে এখানে হেনরি বিপক্ষ দলের ক্যাপ্টেন ডান দিক থেকে বক্সের মধ্যে ব্যাকপাস করেছেন কালিমুদ্দিন একটা ক্রস আসবে বিপক্ষের খেলোয়াড় ছিলেন ওখানে দীপ ক্যাপ্টেন তিনি ক্লিয়ার করলেন রাহুল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় প্রথমার্ধে খেলা চলছে স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ বাজকুল ইউনাইটেড ফোরাম শুধুমাত্র ফুটবল নয় সারা বছর সামাজিক দায়বদ্ধতা আপনারা দেখেছেন রক্তদান শিবির লকডাউনের সময় একটা বৃহৎ আকারে রক্তদান শিবির আমরা দেখেছি এবং সব থেকে বড় কথা মানুষের পাশে দরিদ্র মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে লকডাউনে বিধ্বস্ত মানুষের পাশে যেভাবে থেকেছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্যের বুকে বাজকুল ইউনাইটেড ফোরাম সারা বছরই নানান কর্মসূচি এবং এই সময়টা ফুটবলের জন্য দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখবো আশা করেছিলাম সেদিকেই কিন্তু গতি প্রগতি এগোচ্ছে ওদিকে অনবদ্য একটা সুযোগ এখনো বিপদ কাটেনি দশ নম্বর জার্সিতে ওখানে ছিলেন দুর্দান্ত চেষ্টা হেনরি গটওয়ে বিপক্ষে খেলোয়াড় ওখানে আমরা হাবিবকে দেখলাম একটা কর্নার কিক আসবে বক্সের মধ্যে আজকে ম্যাচ পরিচালনা করছেন সঙ্গে দুই সহযোগী ধ্রুবজ্যোতি ভুঁইয়া এবং তরুণ মান্না এবং ফোর্থ রেফারির ভূমিকায় রয়েছেন অরূপ জানা একটা ছুঁই আসবে অনুকূলে খাজুটি ডান দিকে লক্ষ্য ওখানে কালিমুদ্দিন তার সঙ্গে বল দখলে লড়াই অনু হাওড়া নবীন সংঘের ট্যাকল করা হয়েছিল বিধিসম্মত হয়নি দৃষ্টিটা কিন্তু এড়ায়নি সুবীর ভট্টাচার্যের ফাউল এবং সেখান থেকে ফ্রিকিকের নির্দেশ দিয়েছেন তিনি অনুকূলে হাওড়া নবীন সংঘ এগারো নম্বর জার্সিতে লক্ষ্য ইসরামুল বাম দিক থেকে ওখানে গট হয়ে দুর্দান্ত লড়াই আজকে আমরা দেখবো শুরু থেকে যেভাবে ইঙ্গিত আমরা পাচ্ছি জমাটি ম্যাচ হবে এটি সমান সমান টক্কর হবে ওদিকে অফসাইডের কবলে সহকারী রেফারি তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন ফ্রিকিক আসবে অনুকূলে হাওড়া নবীন সংঘ শট নিতে চলেছেন ঝেড়ি বাম্পায় শটটি নিলেন সামনের দিকে বিপক্ষে পায় বল খাজুটি
এসএস ক্লাব যারা এই মুহূর্তে মাঠে আলেন কিংবা প্রথমবার চোখ রাখছেন ইউটিউব লাইভ পৃথিবী নিউজ বাংলা পূর্ব দিকে পশ্চিমমুখী আক্রমণে মাঠের পশ্চিম দিকে হাওড়া নবীন সংঘ পূর্বমুখী আক্রমণে হলুদ জার্সিতে একদিকে গোল সামলাচ্ছেন শেখ আনন্দ খাজুটি এস এস ক্লাব অন্যদিকে হাওড়া নবীন সংঘ তিন কাঠের নিচে রয়েছেন শেখ হাসমত এবং গোল কিন্তু হয়ে গেল প্রথম গোল আকর্ষণ করছি একটা আত্মঘাতী গোল আমরা দেখলাম বাঁচাতে চাইছিলেন ক্লিয়ার করতে চেয়েছিলেন প্রথম গোলটি কিন্তু এলো হাজুটি এসএস ক্লাবের পক্ষে 1-0 ব্যবধানে তারা এগিয়ে গেল বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে লাইভ আসছে পিটি নিউজ বাংলা ইউটিউব লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন সরাসরি সম্প্রচার স্বর্গীয় আধানাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন আমরা ফিরবো একটু কানুদার কাছে কানুদার দুই দলের ডিফেন্স মিডফিল্ড উইং যেভাবে সাজানো হয়েছে কি মনে হচ্ছে আজকে আরো জমাটি ম্যাচ আমরা দেখতে চলেছি বিশেষ করে আমরা খাজুটি এসএস ক্লাব দুই ডিফেন্ডার তাদেরকে কিন্তু দেখছি বিদেশি খেলোয়াড় কালিমুদ্দিন নিয়ন্ত্রণে তার বল আবার কিন্তু বিপদের সম্ভাবনা নিয়ন্ত্রণে হাওড়া নবীন সংঘ বল পেয়েছেন হেনরি সেখান থেকে আমরা ঘটনাকে দেখলাম দুর্দান্ত ভাবে চেষ্টা করেছিলেন গোলকিক অনুকূলে হাওড়া নবীন সংঘ প্রথমার্ধ খেলা চলছে 1-0 ব্যবধানে এগিয়ে হাজুটি এসএস ক্লাব প্রথমার্ধে শুরুর দিকে আমরা দেখলাম একটা আত্মঘাতী গোল ক্লিয়ার করার চেষ্টা ছিলেন শেষ চার্জ থেকে বল জমিয়ে যায় না গোলরক্ষক অনেকটা বেরিয়ে গেছিলেন সতীর্থের উপর ভরসা করে ডিফেন্ডারদের উপর থ্রোয়িং বল পেয়েছেন হাবিব সামনের দিকে বল বাড়িয়েছেন
লক্ষ্য ছিল ওখানে ব্যাটসম্যান ইব্রাহিম আক্রমণ এবং প্রতি আক্রমণ প্রতিচ্ছবি প্রত্যেক মুহূর্তে অন্তত জমাট হয়েছে ম্যাচ এখনো পর্যন্ত যেটুকু খেলা গড়িয়েছে চূড়ান্ত স্কোর লাইন খাজুটি এসএস ক্লাব এক হাওড়া নবীন সংঘ শূন্য লাইভ কভারেজ আসছে পিটি নিউজ বাংলা সরাসরি সম্প্রচার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বাজপুর কলেজ ফুটবল ময়দান থেকে আক্রমণে দুর্দান্ত একটা সুযোগ অনবদ্য সুযোগ ছিল নবীন সংঘের কাছে গাফিকে দেখলাম আমরা দুর্দান্ত ভাবে ক্লিয়ার করলেন নিশ্চিত একটা গোল ছিল চেষ্টা করছেন দুটি দল ভালো সাজিয়েছেন একেবারে ডিফেন্স থেকে কোন অংশেই কেউ খাটছে করেছেনি এবং আমরা তো কথা আগে ঘোষণা করেছিলাম একটি দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পাবো এখনো পর্যন্ত খেলোয়াড়রা গতি প্রকৃতি দুটি দলই সমান তালে খেলছেন যদিও খাজুটি এসএসকে বাগনান তারা এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন একটি আত্মঘাতী গোল তারা তাদের অনুকূলে গেছে আমরা দুটি দলকেই আমরা দেখেছি এবং আমরা ঘোষণাও করেছিলাম যে হাওড়া জেলা থেকে দুটি নামী দল তাদের তারকা খচিত খেলোয়াড় নিয়ে আজকে আমাদের এই বাজপুর মিলনী মহাবিদ্যালয়ের ফুটবল মাঠে উপস্থিত হবেন যথারীতি দুটি দলের এখনো পর্যন্ত যতটুকু খেলা আমরা দেখেছি মন কেড়ে নিয়েছেন এবং সময় যত গড়াবে আরো ভালো ফুটবল খেলা আমরা দেখতে পাবো দুটি দলেই অনেক নামি দামি তারকাখচিত ফুটবলার রয়েছে আমরা আগেও ঘোষণা করেছিলাম আবারও বলছি বলটি মাঠের দক্ষিণ দিকে গেছে স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি বলটা সংগ্রহ করে আনবেন একেবারেই দক্ষিণ দিকে পিচ রাস্তাতে চলে গেছে বলটি একেবারে কানুদা যেমনটা বলছিলেন হাওড়া জেলা আসলে পশ্চিমবঙ্গের ফুটবলে নদিয়া জেলা এবং হাওড়া জেলা এই দুটো নাম যখনই আসে তখনই কিন্তু আমরা দেখি অন্তত এই ধরনের ম্যাচ হাওড়া এবং নদিয়ার খেলোয়াড় থাকা মানে নদিয়াতে অনেক ফুটবল একাডেমি রয়েছে সেখান থেকে যেমন উঠতি তারকারা আসেন লাইম লাইটে হাওড়া জেলাও কিন্তু কোনো অংশে কম নয় আর আজকে দুটো দল তারা কিন্তু হাওড়া জেলার অন্তর্ভুক্ত অতএব একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখার প্রতীক্ষায় আমরা ছিলাম লড়াই কিন্তু চলছে সমানে সমানে একটা থ্রোইন আসবে বক্সের মধ্যে হেডার করলেন ওখানে ক্লিয়ার করলেন ডেরিক ডেরিক থেকে বল পেয়েছেন হেনরি বিপক্ষের খেলোয়াড় ঘটে প্রথমার্ধে খেলা চলছে দ্বিতীয় দিন আজকে বর্ণাঢ্য শুভ উদ্বোধন গতকাল হয়েছে প্রথম ম্যাচে জয়েন আপ করেছে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং আগামীকাল এই মাঠে আমরা দেখব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট উদ্বাদাল সোলজার ক্লাব তারা মুখোমুখি হবেন জয়ন স্পোর্টিং বিল্ডার সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদাল সোলজার ক্লাব তারা আগামীকাল মুখোমুখি হবেন তৃতীয় ম্যাচে জয়ন স্পোর্টিং বিল্ডার সঙ্গে দর্শকদের আমরা অনুরোধ করবো সাইড লাইনটা ছেড়ে দাঁড়াবেন পার্শ্ব রেখা যেটি রয়েছে সাইড লাইন একটু দূরত্ব নিয়ে দাঁড়ান প্রথম দিনেই গতকাল আমরা দেখেছিলাম রেকর্ড সংখ্যক মানুষ বাজপুর কলেজ ফুটবল ময়দানে তাদের উপস্থিতি জানিয়েছিলেন ফুটবলের সঙ্গে আর্থিক মেলবন্ধন আসলে বাজপুর কলেজ ফুটবল মানেই একটা আলাদা মাত্রা রাখে সারাটা বছরের প্রতীক্ষা থাকে যেমন থাকে মেলার জন্য প্রতীক্ষা যেমন থাকে রক্তদান শিবির যেমন থাকে লকডাউনে সামাজিক কাজকর্ম সব কিছু মিলিয়ে সারা বছর এলাকার সমস্ত মানুষের পাশে বাজপুর ইউনাইটেড ফোরাম
বামদিকে বল পাঠিয়েছেন বল পাবেন ওখানে ইসরামুল দেখছেন কাকে বল দেবেন বক্সের মধ্যে ঢোকার চেষ্টা ডান দিকে ওদিকে আমরা দেখলাম সহকারী রেফারি যুবজ্যোতি ভুঁইয়া তিনি পতাকা তুলে দৃষ্টি আকর্ষণ করেছেন অফসাইড গোল কিক করে খেলা শুরু হবে মাফ করবেন ফ্রি কিক আসবে আজুকি এসএস ক্লাব তাদের অনুকূলে প্রথম ম্যাচে গতকাল জয়লাভ করেছে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন লাইভ কভারেজ আছে টি3 নিউজ বাংলা ইউটিউবে লগইন করুন এবং শেয়ার করুন লিংকটা যাতে যে সমস্ত এলাকার মানুষ বাইরে আছেন তারাও খেলাটা উপভোগ করতে পারেন জনব চার্সিতে অনু আলিমুদ্দিন ছিলেন প্রথম গোল যেটি হয়েছে সেম সাইড গোল আত্মঘাতী গোল আমরা দেখেছি ক্লিয়ার করার চেষ্টা ছিল হাওড়া নবীন সংঘ কিছুটা সেই গোল হওয়ার পরে ম্যাচে প্রত্যাবর্তনের জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ফ্রিকিক আসবে শট নেওয়ার জন্য ব্যাটসম্যানকে আমরা দেখছি ব্যাটসম্যান তিনি প্রস্তুত হচ্ছেন হাজুটি এসএস ক্লাবের অনুকূলে ফ্রিকিক বাম্পায়ে অন টার্গেট শট নিয়েছিলেন সরাসরি গোলরক্ষক কি দুর্দান্ত ভাবে সুইং করালেন বলটা শেখ আসমত তিনি দস্তানায় নিয়েছেন ইসলামুল ভুলপাস ওদিকে আমরা দেখছি শেখ হাসমত তিনি কিন্তু মুর্শিয়ানের পরিচয় দিচ্ছেন দুবার আমরা দেখলাম বক্সের অরক্ষিত জায়গার কথা না ভেবে কাছে পিছু ডিফেন্ডারটা ছিলেন না বেরিয়ে এলেন তিনি অনেকটা ঝুঁকি নিয়ে এবং দুবারই তিনি সফল হলেন নিয়ন্ত্রণটি জারি করলেন বলের সঙ্গে সময় উপযোগী ভাবে ফুটবল আমরা দেখছি বাজপুর কলেজ ফুটবল ময়দানে দ্বিতীয় ম্যাচ আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে রাজ্যটি এসএস ক্লাব খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখছি হাওড়া নবীন সংঘ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি মাঠে আসবেন রাহুল তিনি মাঠের বাইরে আসবেন রাহুলের পরিবর্তে সুধীনকে আনা হলো পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এবং ম্যাচের প্রথম পরিবর্তন এটি আইস প্যাক দুর্দান্ত লড়াই চলছে সমানে সমানে চক্কর পায়ে পায়ে ফুটবল গতি স্কিল সব মিলিয়ে সব খেলার সেরা বাঙালির ফুটবল গতিময়তা প্রতিচ্ছবি আমরা দেখছি কানুদা একটু আগে বলছিলেন দুটি দল ডিপ ডিফেন্স মিডফিল্ড উইং সব দিকে সমান তালে তাল দিয়ে অন্তত টক্কর দিচ্ছে যে ফুটবল দেখার প্রতীক্ষায় এত মানুষ দূর দূরান্ত থেকে এসছেন খুশি হবেন দর্শকেরা মেজাজে মস্তানি চলছে দুটো দলেরই
যদিও একটা গোলের ব্যবধানে এগিয়ে খাজুটি এসএস ক্লাব, তবুও ফুটবলে একটা গোলের ব্যবধান কখনোই সুরক্ষিত নয়। আর যেভাবে আক্রমণ এবং প্রতি আক্রমণের মুহূর্ত মুহূর্ত প্রতিচ্ছবি আমরা দেখছি, যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচে ফিরতে পারে হাওড়া নবীন সংঘ। লাইভ কভারেজ যাচ্ছে প্রত্যেকটি মুহূর্তে পি3 নিউজ বাংলা ইউটিউবে গিয়ে লগ ইন করুন, পি3 নিউজ বাংলা। বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে সব থেকে ভালো ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পি3 নিউজ বাংলা সরাসরি সম্প্রচার। দর্শকদের আমরা জানাই আগামীকাল তৃতীয় দিনে উদ্বাদাল সোলজার ক্লাব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট, তারা লড়াইয়ে নামবে জয়ন স্পোর্টিং বেলদার সঙ্গে। এখনো পর্যন্ত দাপট দেখাচ্ছেন, গতি রয়েছে তার, মুর্সিয়ানা রয়েছে, স্কিলের সঙ্গে মিশ্রণটা ভারী সুন্দর করতে পারেন। যতগুলো খেলা তৈরি করছেন মিডফিল্ড থেকে, তার সিংহভাগ ওই কালিমুদ্দিন, তিনি কিন্তু নিয়ন্ত্রণটি রেখেছেন। বিপক্ষের খেলোয়াড় হেনরি কাছে পিঠে রয়েছেন, অনু ব্যাকপাস করেছেন, ঝিনপাস ভাইপা গেছেন, ওখানে হাবিব ক্যাপ্টেন ডান দিক থেকে চোরা গতি নিয়ে উঠছেন। সুধীন, তাকে আমরা দেখলাম এ যাত্রায় অন্তত বলটা বাইরে দিয়ে বার করলেন, থ্রোইন আসবে কালিমুদ্দিন, তার পায়ে বল, আক্রমণে খাজুটি এসএস ক্লাব। কালিমুদ্দিন সেখান থেকে আক্রমণ জার্সিতে অনেক বিদেশি খেলোয়াড় আমরা দেখছি দুই দলে, নাইজেরীয় ঘরানার খেলোয়াড়রা। ফ্রিকিক আসবে, গুরুকুলে হাওড়া নবীন সংঘ বল দখলের লড়াই ছাড়তে নারাজ, ওখানে হেনরি নিয়ন্ত্রণ রেখেছেন, হেনরি থেকে বল পেয়েছেন, কোথায় সমীর। রোমাঞ্চকর একটা ম্যাচ দেখার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে রয়েছি। একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখছি, যেটার প্রতীক্ষায় প্রহর গুনছিলেন দর্শকরা। আর বাজকুল কলেজ ফুটবল ময়দান মানে রক্তে ফুটবল, গন্ধে ফুটবল, প্রত্যেকটি মুহূর্ত উপভোগ্য হবে আজকে নান্দনিক ফুটবলের প্রত্যেকটি মুহূর্ত দর্শকরা মনের মনে কোঠায় সাজিয়ে রাখবেন। কারণ হাওড়া জেলার দুই নামী দল তারা মাঠে নেমেছেন আর নকআউট ফুটবল টুর্নামেন্ট, জয় ছাড়া অন্য কোনো রাস্তা অন্তত খোলা নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গ্র্যান্ড স্ল্যাম প্রত্যেকে চাইবেন, এই সিরিজটা করতে চাইছেন। এদিকে কিছু সময়ের জন্য আমি স্বাগত জানাবো কমেন্ট্রি বক্সে আমিদা এবং মোস্তফা বাবুকে। একটি সুবর্ণ সুযোগ আমার এসে গেছিল এসএসকে খাজুটি কাছে, বিপদ কিছু ঘটল না, আমরা দুটি দলের মধ্যে রয়েছে আক্রমণ একেবারে গ্রন্থ ফুটবল খেলা চলছে মিলনী ফুটবল ময়দানে। এই মাত্র যে সমস্ত দর্শক বন্ধু মাঠে এসে পৌঁছলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, হলুদ জার্সিতে রয়েছে হাওড়া নবীন সংঘ, ব্লু লাল জার্সিতে রয়েছে এসএসকে খাজুটি বাগনান। দুটি দল সমস্ত বিভাগে তারা সমান ধরে খেলা হাবিব ঠিক
অবৈধ ভাবে তাকে আক্রমণ করলো ফাউল সঙ্গে হলুদ কার্ড যে কথা আমরা বলছিলাম দুটি দলই তারকা খচিত খেলোয়াড় রয়েছে দুটি দলই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে সঙ্গে ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স থেকে মাঝমাঠ মাঝমাঠ থেকে উইং সমস্ত বিভাগেই দক্ষ খেলোয়াড় রয়েছে যদিও খেলার ফলাফল এই মুহূর্তে হাজিরটি এসএসকে বাগমানের অনুকূলে এক হাওড়া নবীন সংঘ শূন্য একটি আত্মঘাতী গোলের ব্যবধানে হাওড়া নবীন সংঘ পিছিয়ে রয়েছে হাওড়া নবীন সংঘকে জড়ায় ফিরতে গেলে আরো সংঘবদ্ধ ফুটবল দিয়ে সংঘবদ্ধ আক্রমণ তুলে আনতে হবে খাজুরটি তাদের জয় সুনিশ্চিত করতে হলে তাদেরকে আরো ভালো ফুটবল খেলে আরো গোল তুলে আনতে হবে এবং কোন দল সেমিফাইনাল খেলার ছাড়পত্র আদায় করেন আমরা দেখে নেব আমরা দেখেছি গতকাল উদ্বোধনী ম্যাচে টিচার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 1-0 গোলের ব্যবধানে জয়ী হয়ে তারা সেমিফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন আজকে যে দুটি দলের খেলা চলছে কোন দল সেমিফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে সেটা দেখতে গেলে আরো কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে কারণ এখনো সবে প্রথমার্ধের খেলা চলছে যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আক্রমণ প্রতি আক্রমণে খেলা একেবারে জমজমাট হয়ে উঠেছে এই মুহূর্তে আক্রমণে রয়েছে নবীন সংঘ হাওড়া মানলাম গোলকিপার এগিয়ে এসে প্রতিহত করে যাত্রায় বিপদ রক্ষা করলেন আক্রমণ প্রতি আক্রমণ খেলা একেবারেই জমজমাট হয়ে উঠেছে আর দেখতে দেখতে মাজগুল কলেজ মাঠের চতুর্দিকে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে গেছে কিছুটা অংশ দক্ষিণ পশ্চিম কোণে সামান্য ফাঁকা রয়েছে চতুর্দিকেই ফুটবল অনুরাগী দর্শকের সমাগম ঘটেছে শীতের পড়ন্ত বিকেলে সবাই ফুটবল খেলা উপভোগ করছেন সামান্য কিছু গোলকিপার আঘাত পেয়েছেন আমরা আশা করছি তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে মাঠে আবার খেলায় ফিরে আসবেন যেহেতু গোলরক্ষক আহত হয়েছে তাই সংগত কারণে মাঠের মধ্যে তার পরিচর্যা চলছে খাজুরটি এসএসকে বাগমানের গোলরক্ষক সময় একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা আশা করছি তার আঘাত গুরুতর নয় তিনি আবার মাঠে খেলাতেই ফিরে আসবেন হ্যাঁ দেখতে দেখতে তিনি উঠে দাঁড়িয়েছেন রেফি সাহেবও পাশে দিয়ে খেলা শুরু করেছেন মাঝমাঠে হাওড়া নবীন সংঘের অনুকূলে ফাউল হয়েছে নবীন সংঘের অনুকূলে ফাউল হয়েছে ফাউল করে ফ্রিকিক থেকে খেলা শুরু করেছেন হেনরির পায়ে বল দেখা যাক কি হয় আমরা যে কথা বারবার বলছিলাম হাওড়া নবীন সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছেন আপনাদেরকে আরো আক্রমণের ধার এবং ভার বাড়াতে হবে গোল পরিশোধ করে তুলে আনতে হবে প্রথমার্ধের খেলা চলছে বাজকুল ফুটবল ময়দানে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকে দ্বিতীয় দিনে দুটি গুরুত্বপূর্ণ খেলা দুটি দলের আপনারা উপভোগ করছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন 1-0 গোলের ব্যবধানে খাজুটি এসএস ক্লাব
এগিয়ে রয়েছেন খেলা প্রথমার্ধে চলছে দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে খেলা দেখার জন্য মাঠের চতুর্দিকে জমায়েত হয়েছে যারা এখনই আসছেন খেলা দেখার জন্য তাদের অবগতির জন্য জানাই মাঠের পশ্চিম দিকে রয়েছে হাওড়া নবীন সংঘ মাঠের পূর্ব দিকে রয়েছে খাজুটি এসএস ক্লাব মাঠের পশ্চিম দিকে রয়েছেন হলুদ জার্সি পরে হাওড়া নবীন সংঘ এবং ব্লু লাল জার্সি পরে মাঠে খেলছেন মাঠের পূর্ব দিকে খাজুটি এসএস ক্লাব খাজুটি এসএস ক্লাব ইতিমধ্যে খাজুটি এসএস ক্লাব বাগলান ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে খেলা চলছে দুর্দান্ত গতিতে ফলাফল 1-0 গোলের ব্যবধানে দুর্দান্ত লড়াই চলছে মাঝমাঠে বল লম্বা শট বাগনানের খেলোয়াড় বল ধরেছেন 11 নম্বর ডান দিক দিয়ে ডান দিক থেকে আক্রমণ বল গোলপোস্টের কাছাকাছি বিপক্ষ দলের পা হয়ে বল 3 নম্বর খেলোয়াড় আক্রমণে ফিরছেন অবৈধ বাধা ফাউল দিয়েছেন রেফারি আমাদের যাদের আর্থিক এবং সব রকম সহযোগিতায় বাজকুল মিরনি ফুটবল ময়দানে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় গত কয়েক বছরের ন্যায় এবছরও খেলা চলছে সেই সব আর্থিক সহযোগিতা যারা করেছেন তাদের নাম আমরা নিশ্চয়ই বারবার ঘোষণা করতে চাই স্বর্গীয় আভা মাইতির স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ দাতা শ্রী রবীন্দ্রচন্দ্র মণ্ডল প্রথম পুরস্কার 40,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রথম পুরস্কার দাতা রামকৃষ্ণ কলেজ অব এডুকেশন ডিএলএড বাজপুর সৌজন্য শ্রী সাধন চন্দ্র দাস অধিকারী কানুদা দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি স্বর্গীয় শ্বেতকণ্ঠ দাস স্মৃতিচরণে দাতা শ্রী শক্তিপদ দাস শ্রী স্বপন কুমার দাস শ্রী তপন দাস সেমিফাইনালে বিজিত দলকে ট্রফি সহ আর্থিক পুরস্কার 5,000 টাকা করে দিচ্ছেন দাতা রায় রেস্তোরাঁ বাজকুল সৌজন্যে শ্রী অমিত রায় পল্টু ও শ্রী অনুপ রায় পিন্টু সেমিফাইনাল পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজের প্রাইজ বাজকুল কলেজ গেটের সামনে সেমিফাইনালে পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজ বাজকুল কলেজ গেটের সামনে প্রতিটি ম্যাচের খেলোয়াড় খেলোয়াড়কেও 500 টাকা এবং চকলেট প্যাকেট উপহার দিচ্ছে সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষে প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে চকলেট প্যাকেট উপহার দিয়েছেন সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে নগদ 500 টাকা ও জিও এনার্জি ভিটা প্যাকেট দিয়েছেন আরসিএম এর পক্ষে নির্মলেন্দু দাস আমাদের সকলের প্রিয় খোকন্দা প্রতিটি ম্যাচের প্রথম গোলদাতাকারীকে 100 টাকা যমুনা শু হাউসের পক্ষে মেনুচরণ দাস অধিকারী বাজগুল নেতাজি ফ্রিডম মার্কেট এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে 1500 টাকা প্রদান করবেন আরসিএম এর পক্ষে নির্মলেন্দু দাস প্রতিটি দলকে জার্সি সেট প্রদান করেছেন লাকি পার্স উপায়টার সুবীর মাইতি বাজগুল বাজার দেখতে দেখতে প্রথমার্ধের খেলা অন্তিম মুহূর্তে পৌঁছে গেছে রেফারি সাহেব জানিয়ে দিলেন 2 মিনিট সংযোজিত সময় অর্থাৎ 2 মিনিট পরেই প্রথমার্ধের খেলার সমাপ্তি ঘটবে বা জমনিকা ঘটবে
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার প্রথমার্ধের খেলার অন্তিম মুহূর্তে আমরা পৌঁছে গেছি। অল্প সময়ের মধ্যেই বিরতির বাঁশি বাজবে। খাজুরটি এসএসকে বাগনান 1-0 গোলে এগিয়ে রয়েছেন। লাল ব্লু জার্সিতে মাঠের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আক্রমণ করছেন খাজুরটি এসএসকে। দেখা যাক একটি ভালো আক্রমণ না হলো না। হাওড়া নবীন সংঘ হলুদ জার্সিতে মাঠের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আক্রমণে 10 নম্বর জার্সিধারী হেনরি একটি আক্রমণ করেছিলেন কিন্তু গোলে ঠিক মতো রাখতে পারলেন না, যার কারণে গোল হওয়ার কোনো প্রশ্ন নেই। বল মাঠের বাইরে, ব্যাক কিক করে খেলা খাজুরটি এসএসকে বাগনান। গোলরক্ষক নিজেই ব্যাক শট নিচ্ছেন, মাঝমাঠ অতিক্রান্ত করে এই মুহূর্তে নবীন সংঘের পায়ে বল। দেখা যাক কি হয় শেষ মুহূর্তে। প্রথমার্ধের সংযোজিত সময়ের খেলা চলছে, একটি সংঘবদ্ধ আক্রমণে যাচ্ছে হাওড়া নবীন সংঘ। এখনো তাদের পায়ে বল রয়েছে, দেখা যাক কি হয়। এখনো না, বিপদ কেটে গেল আক্রমণে খাজুরটি এসএসকে বাগনান। বলতে বলতে বিরতির বাঁশি বেজে গেল, অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার প্রথমার্ধের খেলার শেষ সমাপ্তি ঘটলো একটি আত্মঘাতী গোলের ব্যবধানে। খাজুরটি এসএসকে বাগনান 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। যে কথা আমরা গতকাল ঘোষণা করেছিলাম, হাওড়া জেলার দুটি নামী দল, নামী খেলোয়াড়, নামী দামি খেলোয়াড় নিয়ে ইউনাইটেড ফোরাম আয়োজিত বাজগুল মিলনী মহাবিদ্যালয় ফুটবল ময়দানে উপস্থিত হবেন এবং আমরা একটি চিত্তাকর্ষক ফুটবল খেলা উপভোগ করব বা দেখতে পাব। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা যা হয়েছে দুটি দলই সমান সমান খেলেছেন, দুটি দলেই তারকা খচিত খেলোয়াড় রয়েছে, দুটি দলই ভালো খেলা উপহার দিয়েছেন, কিন্তু ফুটবল খেলার শেষ কথা বলবে গোল। তাই একটি গোল বাগনান খাজুরটি এসএসকে অনুকূলে রয়েছে, তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। শর্জিয়া আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021। স্বর্গীয় বসন্ত মণ্ডল রানিং স্বর্ণকাপ, দাতা রবীন্দ্রচন্দ্র মণ্ডল। প্রথম পুরস্কার 40,000 টাকা ও ট্রফি দাতা রামকৃষ্ণ বেসিক কলেজ বাজকুল, দাতা শ্রী সাধনচন্দ্র দাস অধিকারী কানুদা বাজকুল। দ্বিতীয় পুরস্কার 30,000 টাকা ও ট্রফি শ্বেতকণ্ঠ দাস স্মৃতি স্মরণে, দাতা পুত্রগণ শক্তিপদ দাস, স্বপন কুমার দাস, তপন কুমার দাস, মধুসূদন চক। সেমিফাইনালের পরাজিত দুটি দলকে ট্রফি দিচ্ছেন এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে চকলেট উপহার দিচ্ছেন সুমনজিৎ এন্টারপ্রাইজ বাজকুল কলেজ গেটের সামনে। নগদ 5,000 টাকা করে দিচ্ছেন রায় রেস্তোরাঁ বাজকুল বাজার, দাতা শ্রী অমিত রায় পল্টু, অনুপ রায় পিন্টু।
বিজিত দলকে 5000 টাকা করে দিচ্ছেন রায় রেস্তোরা বাজকুল বাজার দাতা শ্রী অমিত রায় পল্টু অনুপ রায় পিন্টু ফাইনালের ম্যান অফ দা ম্যাচ 1500 টাকা এবং প্রতিটি ম্যাচের ম্যান অফ দা ম্যাচকে 500 টাকা ও একটি হেলথ ড্রিংক উপহার দিচ্ছেন আরসিএম এর পক্ষে প্রোপাইটার শ্রী নির্মলেন্দু দাস বাজকুল খোকন বাবু প্রতিটি ম্যাচের প্রথম গোলদাতাকে 100 টাকা করে দিচ্ছেন যমুনা শু হাউস বাজকুল নেতাজি ফ্রিডম সবজি মার্কেট প্রোপাইটার বেনুচরণ দাস অধিকারী প্রতিটি দলকে জার্সি সেট দিচ্ছেন লাকি পার্টস ও নিউ লাকি সেন্টার বাজকুল বাজার প্রোপাইটার সুবীর মাইতি ফাইনালের দুটি দলকে মিষ্টির ভাড় উপহার দিচ্ছেন মিষ্টি ভর্তি ভাড় উপহার দিচ্ছেন সুদীপ্তা ক্যাটারার্সের প্রোপাইটার গোপাল চন্দ্র পাল আমরা বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সমস্ত দাতা বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের খেলা চলছে দুটি দলের মধ্যে দুটি দলের মধ্যে খেলা চলছে যারা এখনই মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে খাজুটি এসএস ক্লাব বাগনান তারা এগিয়ে রয়েছেন প্রথমার্ধের খেলা শেষ হয়েছে অল্প সময়ের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে দর্শক বন্ধুদের কাছে আমাদের আবেদন বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে যে সত্যিকারই একটা ফুটবল জমজমাট ফুটবল আকর্ষণীয় ফুটবল বাঙালি বাংলার সেরা খেলা এই ফুটবল খেলা ইউনাইটেড ফোরামের ব্যবস্থাপনায় বাজকুল কলেজ ময়দানে আজকে চলছে প্রথমার্ধের দুর্দান্ত খেলা হয়েছে আবার দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে আরেকটি ঘোষণা আগামী কালের খেলা বুধবার 3রা ফেব্রুয়ারি চয়ন স্পোর্টিং বেলদা বনাম উদ্বাদাল সোলজার ক্লাব গতবারের চ্যাম্পিয়ন দল উদ্বাদাল সোলজার ক্লাব আগামীকাল মাঠে আসছেন খেলার জন্য সমস্ত ক্রীড়াপ্রেমী বন্ধুদের কাছে আমরা জানাই আগামী কালের 3রা ফেব্রুয়ারি বুধবার চয়ন স্পোর্টিং বেলদা ভার্সাস উদ্বাদাল সোলজার ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে আরেকটি ঘোষণা সময় সম্পর্কে সমস্ত দর্শক বন্ধুদের কাছে বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আবেদন রইল সময়ের দিকে আপনারা লক্ষ্য রাখবেন ঠিক 3টের সময় বাজকুল 3:30 3:30 ঠিক বাজকুল ফুটবল কলেজ ময়দানে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় খেলা অনুষ্ঠিত হবে শুরু হবে আগামীকাল 3রা ফেব্রুয়ারি বুধবার চয়ন স্পোর্টিং বেলদা ভার্সাস উদ্বাদাল সোলজার ক্লাব গতবারের চ্যাম্পিয়ন দল আসছেন আগামীকাল মাঠে পরের দিন বৃহস্পতিবার 4ঠা ফেব্রুয়ারি বুবাই একাদশ আমগেছিয়া বনাম শম্ভু 11 বজবজ চতুর্থ দিনের খেলা দুটি দলের ইতিমধ্যে দিক পরিবর্তন হয়েছে নিয়ম অনুযায়ী আমাদের মাঠের পশ্চিম দিকে নেমেছেন খাজুটি এসএস বাগনান এবং হলুদ জার্সি পরে মাঠের পূর্ব দিকে এবার তারা খেলবেন হাওড়া নবীন সংঘ দর্শকদের অবগতির জন্য জানাই ইতিমধ্যে প্রথমার্ধের খেলায় 1-0 গোলের ব্যবধান খাজুটি এসএস বাগনান এগিয়ে রয়েছে
দুর্দান্ত ফুটবল খেলা প্রথমার্ধে হয়েছে, যারা দেখেছেন তারা উপলব্ধি করেছেন। আবার দ্বিতীয়ার্ধের খেলা নিশ্চয়ই আরো দুর্দান্ত গতিতে হবে, কারণ ইতিমধ্যে হাওড়া নবীন সঙ্গের সমস্ত খেলোয়াড় কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে শপথ নিয়েছেন দলকে জিতাবার জন্য, সর্বশক্তি নিয়োগ করবেন এই মাঠে, সাথে সাথে দলকে জিতাবার জন্য সব রকম পরিকল্পনা তারা করার অঙ্গীকার নিয়েছেন। এদিকে খাজুটিও তাদের জয় অব্যাহত রাখার জন্য সব রকম শপথ তারা সঙ্গবদ্ধভাবে নিয়েছে। ইতিমধ্যে খেলা শুরু হবে, রেফারি নিশ্চিতভাবে কোনো হুইসেল দেবেন। দুটি দল দুদিকে একেবারে প্রস্তুত, কাঁধে কাঁধ হাতে হাত রেখে শপথ নিচ্ছেন দলকে জিতাবার জন্য। দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই, যারা এখনই মাঠে এসছেন, খাজুটি এসএস বাগনান মাঠের পশ্চিম দিকে খেলবেন, লাল নেভি ব্লু জার্সি পরে তারা খেলবেন। মাঠের পশ্চিম মাঠের পূর্ব দিকে রয়েছেন হলুদ জার্সি পরে হাওড়া নবীন সঙ্গের খেলোয়াড়রা, মাঠের পশ্চিম দিকে রয়েছেন খাজুটি এসএস ক্লাব। নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজকুল কলেজ ফুটবল ময়দানে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, একদিকে হাওড়া নবীন সংঘ, অন্যদিকে খাজুটি এসএস ক্লাব। প্রথমার্ধের খেলার শেষ পর্যন্ত ফলাফল ছিল খাজুটি এসএস ক্লাব 1, হাওড়া নবীন সংঘ 0। আর দ্বিতীয়ার্ধের শুরু সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের অবস্থার পরিবর্তন হবে। মাঠের পূর্ব দিকে হলুদ জার্সিতে হাওড়া নবীন সংঘ, পশ্চিমমুখী আক্রমণে, এবং মাঠের পশ্চিম দিকে লাল নীল জার্সিতে খাজুটি এসএস ক্লাব, পূর্বমুখী আক্রমণে। ধন্যবাদ জানাচ্ছি লাইভ ভিউয়ার্স যারা আমাদের সঙ্গে রয়েছেন, চন্দন দাস, সেক্টরাব জি, জানা হাসিবুল মল্লিক, দীপঙ্কর বেরা, প্রত্যেকের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ইউটিউব লাইভে অসংখ্য মানুষ চোখ রেখেছেন পি3 নিউজ বাংলা, ইউটিউবে গিয়ে লিখবেন পি3 নিউজ বাংলা। সরাসরি সম্প্রচার আসছে বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে। 8 নম্বর জার্সিতে ইয়াহানা, ওদিকে গোলরক্ষক শেখ আনন্দ, আনন্দ থেকে বল পেয়েছেন সেফ মোল্লা, সেফের ভাই বল, বিপক্ষের খেলোয়াড় রয়েছেন ওখানে সমীর, আক্রমণে ওঠার চেষ্টায় খাজুটি এসএস ক্লাব। বিপক্ষ দলের সুধীন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে তিনি মাঠে এসেছিলেন প্রথমার্ধের শেষের দিকে, একটা থ্রো ইন করেছেন ইসরামুল, তেমন ভালো নিয়ন্ত্রণ আমরা দেখলাম না। তবে প্রথমার্ধে যে জমাটি ম্যাচ দর্শকরা দেখেছেন, লড়াই দেখেছেন, সেটা দ্বিতীয়ার্ধে অন্তত শুরু থেকেই আমরা দেখবো আশা রাখছি। কারণ হাওড়া নবীন সংঘ তারা অনেকগুলো আক্রমণ তৈরি করেছেন, শুধু আক্রমণ তৈরি করলে হবে না, ম্যাচের ফলাফলে অন্তত দাগ কাটতে হবে, ম্যাচে ফিরতে হলে গোল করতে হবে তাদের। সমস্ত ইউটিউব ভিউয়ার্সদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সঙ্গে রয়েছেন পি3 নিউজ বাংলা লাইভ আসছে ইউটিউবে, স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। থ্যাংকস জানাচ্ছি সঞ্জয় ক্রিয়েশন, জি জানা, চন্দন দাস, দীপঙ্কর বেড়া, প্রত্যেকে রয়েছেন আমাদের সঙ্গে লাইভে। আত্মঘাতী একটা গোল হয়েছিল, তারপরে ম্যাচের প্রত্যাবর্তনের জন্য বারবার চেষ্টা করেছে নবীন সংঘ, তবে কাজের কাজ হয়নি, সেটা তাদের নজরে রাখতে হবে। মধ্যাহ্নভোজ সেরে আজকে প্রচুর মানুষ দ্বিতীয় দিনে এসছেন ফুটবলের মহরম দেখতে, প্রত্যেকটি মুহূর্তের উত্তেজনার আঁচ নিতে, ঐতিহ্যে এবং গৌরবের ফুটবল বাজকুল কলেজ ফুটবল ময়দানে ইউনাইটেড ফোরাম আয়োজিত স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা, বসন্ত মণ্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ,
আজকে ম্যাচটি পরিচালনা করছেন কন্টাই রেফারি অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ রেফারি সুবীর ভট্টাচার্য। একটা থ্রো ইন আসবে অনুকূলে নবীন সংঘ, ক্লিয়ারেন্স বক্সের মধ্যে থেকে মাঝমাঠ, দুই খেলোয়াড় হয়েছেন হাবিব ক্যাপ্টেন, তাকে বাধা দান করা হয়েছিল, ডেরিক ছিলেন ফাউল, সঙ্গে সঙ্গে সুবীর ভট্টাচার্য তিনি নির্দেশ দিলেন, ট্যাকলটি বিধিসম্মত ছিল না, ফ্রি কিক অনুকূলে হাজুটি এসএস ক্লাব, কেনেবেন ফ্রি কিক থেকে শট, সেটি দেখার জন্য অন্তত দর্শকরা মুখিয়ে রয়েছেন, ব্যাটসম্যান রয়েছেন একাধিক খেলোয়াড়, সেফ মোল্লা জমাটি ম্যাচ আমরা দেখছি ফুটবলের মহারণ। আগামীকাল তৃতীয় দিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট উদ্বাদাল সোলজার ক্লাব আরো কিছু নতুন সংযোজন নিয়ে আগামীকাল মাঠে আসছেন তারা, আর তাদের বিপক্ষে লড়াই করার জন্য আসছেন চয়ন স্পোর্টিং বেলদা ডোমেস্টিক ফুটবলের আরো একটি বড় দল। আপাতত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, প্রথম দিন আমরা দেখলাম টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশন তারা জয়লাভ করেছেন, ধন্যবাদ জানাই। লাইভ চ্যাটে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে মধুসূদন মিশ্রা, প্রশান্ত বারিক, প্রত্যেকের জন্য শুভেচ্ছা। টান টান উত্তেজনায় গড়িয়ে চলেছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একদিকে ব্যবধান বাড়ানোর লড়াই, অন্যদিকে সমতায় ফেরার লড়াই, শীতের পরন্ত বিকেল, রোদ ঝলমলে সোনালি রোদ্দুর, ফুটবলের মহারণ চলছে আপন গতিতে, ঐতিহ্যের ফুটবল, গৌরবের ফুটবল, বাজকুল কলেজ ফুটবল ময়দান, এত মানুষ এসছেন আজকে ফুটবলের উত্তেজনার আঁচ নিতে, নিজেদের রাগিয়ে নিতে, ভালো ফুটবল দেখার জন্য। একটা ফ্রি কিক আসবে, বল পেয়েছেন ওখানে ইসরামুল, বল দখলে লড়াই বিপক্ষের, ইয়াহানা বিপজ্জনক হয়ে উঠতে পারেন, বক্সের খুব কাছে, আক্রমণে খাজুটি এসএস 10 নম্বর জার্সিতে হাবিব, হাবিব থেকে বল পেয়েছেন 7 নম্বর জার্সিতে সেইফ মোল্লা, ডান দিকে বল বাড়িয়েছিলেন ভুল পাস, তবে আবারও নিয়ন্ত্রণ ঘটে, নাইজেরিয়ার অনেক খেলোয়াড় রয়েছেন দুই দলেই, ডোমেস্টিক ফুটবলে ঘরোয়া ফুটবলারদের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের মিশ্রণ, এটা অন্তত অনেক দর্শকদের প্রত্যাশা থাকে, স্থানীয় ফুটবলে মেগা ফুটবল টুর্নামেন্ট ছাড়া খুব একটা লক্ষ্য করা যায় না। দর্শকদের আমরা জানাই একটা ঘোষণা আসবে আগামী 10, 11 এবং 12 ফেব্রুয়ারি আজাদ কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে বচ্চিপুর ভগবানপুর আজাদ সংঘের আয়োজনে। হাওড়া নবীন সংঘ নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে, ভারী সুন্দর একটা বোঝাপড়া ছিল ওখানে, রঞ্জিত ছিলেন, তবে শেষ পর্যন্ত অন্তত নিয়ন্ত্রণ থাকলো না। কমেন্ট্রি বক্সে আমরা পেয়েছি আমাদের সঙ্গে মোস্তফা বাবু, কানুদা এই এলাকার ফুটবল প্রাণ, যাকে সব থেকে ফুটবলের সঙ্গে বেশি ভাবে আমরা চিনি, সারা বছর কর্মকাণ্ড ব্যস্ততার মধ্যে ফুটবল মানে তিনি থাকেন, সাধনচন্দ্র দাস অধিকারী। গতকাল প্রথম দিনে আমরা পেয়েছিলাম অতীত দিনের দিকপাল তারকা কোচ অরুণ হাজরা, কত ফুটবলার তৈরি করেছেন তিনি নিজের সময়ে, গোটা বেঙ্গল দাপিয়ে খেলেছেন, জেলা দাপিয়ে খেলেছেন, বাজকুল ফুটবল মানে একটা অভিনবত্বের আঙ্গিক, এবং যেটা আমরা বারবার বলছি শুধুমাত্র ফুটবল নয়, বাজকুল ইউনাইটেড ফোরাম মানে সামাজিক কর্মকাণ্ড, সমাজের সর্বস্তরের মানুষের প্রতি দায়বদ্ধতা, এত বড় একটা মহামারী কোভিড-19, সেই সময়ে যেভাবে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিজেদের নিয়োজিত করেছেন আর্ত মানুষের সেবায়, বাজকুল ইউনাইটেড ফোরাম এলাকাবাসীরা দেখেছেন একটা বৃহৎ আকারের রক্তদান শিবির, বৃহৎ কর্মকাণ্ড, সেটি আমরা দেখেছি। ফিকা তো ওটাকে
श्री तपन दास महाशय के आमादेर मूल मंचे आमरा स्वागत जानाच्छि। माननीय श्री तपन दास महाशय बाजकुल यूनाइटेड फोरामेर पक्ष थेके आमादेर मूल मंचे आमरा ओनाके स्वागत जानाई, आसन अलंकृत करार जन्य आह्वान जानाई। तो फिर एक बार आप सभी को हार्दिक स्वागत बाजकुल कॉलेज फुटबॉल मैदान में। और जैसे कि आप जानते हैं कल पहला मैच में कितना संघर्ष था, यहाँ पर धमाल था, और आज भी वही उम्मीद था कि धूम मचेगा इधर। तो अब तक दूसरा हाफ की खेल जारी, जिस तरह की संघर्ष नजर आए दर्शकों ने खुश होंगे, ये है फुटबॉल की करिश्मा। कोई भी टीम यहां से जीतेगा, एक टीम हार कर वापस लौटेंगे, लेकिन जो वक्त अपने निकाला इस मैच के लिए पूरी तरह से पैसा वसूल होगा, क्योंकि यह है यूनाइटेड फोरम। और आप टीम, हर टीम की कार्यकर्ता ने उम्मीद रखते हैं चैंपियन बनने के लिए। तो चैंपियन बनने के लिए सबसे बेहतरीन प्रदर्शन करना होगा, और अब तक इस मैच में जिस तरह की लय के साथ दोनों टीम का प्रदर्शन, दर्शकों ने खुश होंगे। दूसरा क्वार्टर फाइनल, दूसरा हाफ की खेल जारी। अभामाइती मेमोरियल नॉकआउट फुटबॉल टूर्नामेंट, बसंत मंडल मेमोरियल रनिंग गोल्डन कप ऑर्गेनाइज्ड बाय बाजकुल यूनाइटेड फोरम। अच्छा, बॉलटा पिच रास्तार ओदिके चले गेछे, एकटु बॉलटा देबेन, बॉलटा एकटु फेरत देबेन, जे बॉलटा पिच रास्ताय चले गेछे। और आप जानते हैं पूरा साल जिस तरह की कर्मसूची के साथ पेश आते हैं बाजकुल यूनाइटेड फोरम इस मैदान में, आप देख चुके हैं हर साल जो मेले की कार्यक्रम, और लॉकडाउन के वक्त कोविड-19 पूरी तरह से सोशल वर्क यूनाइटेड फोरम के द्वारा, और ब्लड डोनेशन कैंप में 281 हमारे जो ब्लड डोनेशन कैंप था, आप सभी ने मिलकर सार्थक किए हैं, सफल किए हैं। और कुल 281 अटेंडेंस था ब्लड डोनेशन कैंप के लिए। जिस तरह से आप लोग यूनाइटेड फोरम के साथ पूरा साल सहायता करते हैं, आप सभी के लिए बहुत बहुत शुक्रिया। तो फिलहाल 1-0 के व्यवधान में आगे है हजूटी एसएस क्लब। मैच में वापसी करने के लिए हावड़ा नवीन संघों को गोल लाना होगा, कोशिश हो रहा है लेकिन कोशिश से कुछ नहीं होगा, कामयाबी लाना होगा। जबरदस्त मैच, पूरी तरह से दर्शकों ने खुश हो चुके हैं। फिर एक बार संभावना, और देखिए यहाँ पर जिस तरह की सोच था, और वही सोच के साथ फिर एक बार और कप्तान हबीब ने जिस तरह की हेडर किए हैं यहाँ पर लाइन के ऊपर से, गोल लाइन के ऊपर से बेहतरीन हेडर, और दूसरा गोल आ चुके हैं खजूटी के लिए। 2-0 की व्यवधान में आगे बढ़ चुके हैं खजूटी एसएस क्लब। तो वापसी की बात हो रहा था यहाँ पर, लेकिन एक कदम और आगे निकल गया खजूटी एसएस क्लब, 2-0 की व्यवधान में आगे है। पहला हाफ में जिस तरह की प्रदर्शन था दोनों टीम का, समर्थकों ने काफी खुश और दर्शकों ने भी खुश था, लेकिन दूसरा हाफ में आप जो परिणति आ चुके हैं इस मैच का, यहां से नवीन संघों को वापसी करने के लिए कड़ी मेहनत करना होगा। देश दुनिया की हर कोने से दर्शकों ने हमारे साथ निगाहें बनाकर बैठे हैं यूट्यूब में, शक्ति मैती जिन्होंने बता रहे हैं कि बहुत बहुत धन्यवाद बाजकुल यूनाइटेड फोरम इस तरह की एक धमाल का टूर्नामेंट उपस्थापित करने के लिए। थैंक्स टू प्रशांत बारिक, मधुसूदन मिश्रा, अरिंदम मंडल, उन्होंने लिखा है वेरी नाइस मैच, तूफान गुच्छाई, घनश्याम बोर्स, संजय कुमार गिरी, आप सभी के लिए शुक्रिया।
लाइव कवरे जा रहे यूट्यूब में हर पल पी3 न्यूज बांग्ला। बहुत बहुत शुक्रिया हमारे कैमरा पर्सन एडिटर सभी के लिए। तो वापसी करने के लिए यहाँ पर सिर्फ कुछ नहीं बहुत कुछ करना होगा। मिडफील्ड पर और भी जोर डालना होगा और विंग को और भी तेज होना होगा, तेजी के साथ आगे बढ़ना होगा नियंत्रण के साथ। तो क्या होगा मैच का परिणति, कैसे वापसी करेंगे हावड़ा नवीन संघो, वो आपको बताने के लिए फिलहाल कुछ देर के लिए कमेंट्री बॉक्स में तब्दीली होगा। आइए मुस्तफा बाबू और कानूदा। माझमाठी बॉल इतिमध्ये 2-0 गोलेर व्यवधाने खाजुकी एसएस क्लाब एगिए रेखेछेन। नील एवं लाल जार्सि, ब्लू एवं लाल जार्सि पड़े तारा माठेर पश्चिम दिके खेलछेन एवं हलुद जार्सि पड़े माठेर पूर्व दिके खेलछेन हावड़ा नवीन संघ। 2-0 गोलेर व्यवधाने एगिए रेखेछेन खाजुकी एसएस बागनान। অবৈধ বাধা দেওয়ার জন্য মাঠে সাময়িক অবৈধ ধাক্কা দিয়েছেন রেফারি, কার্ড দেখাতে বাধ্য হয়েছেন। মাঝমাঠ থেকে বল দিয়েছেন আক্রমণে হাওড়া, পেয়েছেন মেরেছেন কোথায় মারলেন লম্বা শট মাঠের বাইরে গোল পোস্টের বাইরে, ওভারে বল অনেক দূরে, সুযোগ ছিল হাওড়া নবীন সঙ্গের খেলোয়াড় কাজে লাগাতে পারলেন না এই মুহূর্তে। 2-0 গোলের ব্যবধানে খেলা চলছে দুটি দলের মধ্যে, আক্রমণ প্রতি আক্রমণে গোটা মাঠ মুখরিত, হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। বাংলার বাঙালির সেরা খেলা ফুটবল খেলা উপভোগ করছেন। এই মাঠের একটি ঐতিহ্য রয়েছে বরাবরের মতো, প্রতি বছরের ন্যায় মানুষ বিভিন্ন প্রান্তর থেকে এখানে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। দুটি দলে অনেক বিদেশি খেলোয়াড় রয়েছেন, দেখা যাক কি হয়। মাঝ মাঠে বল আক্রমণে হাওড়া, বল মেরেছেন লম্বা শট একেবারে গোলকিপারের হাতে, কোন রকম বাধার সম্মুখীন হতে হয়নি গোলকিপারকে। গোলকিপার দিয়েছেন খাজুটির পায়ে বল, নিয়েছেন 10 নম্বর খেলোয়াড় আক্রমণে রয়েছেন, বল রাখতে পারলেন নি, আক্রমণ তৈরি হয়নি। আরো সক্রিয় হতে হবে হাওড়া নবীন সঙ্গের খেলোয়াড়দের, আরো সঙ্গবদ্ধ হতে হবে, আরো দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা করতে হবে, না হলে গোল আসবে কি করে। মাঝ মাঠে বল বিদেশি 11 নম্বর পায়ে খেলোয়াড় খাজুটির, কাটিয়ে নিয়েছেন লম্বা শট, কোথায় মারলেন মাঠের বাইরে পূর্ব দিকে। দর্শক বন্ধুদের অবগতির জন্য জানাই দুটি দলের মধ্যে খেলা চলছে, 2-0 গোলের ব্যবধানে খেলা চলছে। ইতিমধ্যে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন খাজুটি এসএস ক্লাব। মাঠের পশ্চিম দিকে তারা খেলছেন লাল নেভি ব্লু জার্সি পরে। মাঝমাঠ থেকে কিছুটা আক্রমণ শুরু হলেও হাওড়া নবীন সঙ্গের খেলোয়াড়রা গোলমুখী হতে পাচ্ছেন না, সঙ্গবদ্ধ না থাকার জন্য মনে হচ্ছে, দেওয়া নেওয়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে মাঠের মধ্যে। স্বর্গীয় আভা মাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021, স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ খেলা চলছে দুটি দলের মধ্যে। মাঠের পশ্চিম দক্ষিণ
কোন থেকে বল করবেন হাওড়া নবীন সংঘের 30 গজ দূর থেকে একটি বল নেবেন ঠিকই দেখা যাক মেরেছেন না প্রতিপক্ষ বাধা হয়ে বল ফিরে গেছে এখনো আছে আক্রমণে রয়েছেন হাওড়া নবীন সংঘ বল রাখতে পারেনি আক্রমণে ডান দিক থেকে আক্রমণ করছেন প্রতিহত হয়েছে হাওড়া নবীন সংঘের 2 নম্বর খেলোয়াড় দেখছেন কাকে দিবেন মাঝমাঠ থেকে দিয়েছেন খেলোয়াড় না থাকার জন্য গোলকিপার সরাসরি বল কোন রকম আক্রমণের কোন রকম সুযোগ সুবিধা কেউ পায়নি কোন খেলোয়াড় মাঝে মধ্যে খেলাটা ঝিমিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে হাওড়া নবীন সংঘের খেলোয়াড়দের এই মুহূর্তে আরো চাঙ্গা হতে হবে কারণ সময় বয়ে যাচ্ছে আক্রমণে 10 নম্বর খাজুটি লম্বা শট দিয়েছেন সতীর্থ খেলোয়াড় বল রাখতে পারেননি মাঠের দক্ষিণ দিকে থ্রো ইন ফেভার অফ হাওড়া নবীন সংঘ থ্রো করেছেন বল ধরেছেন হেড দিয়েছেন খেলোয়াড় নেই নবীন সংঘের বোঝাপড়ার ঘাটতি অনেকখানি আমরা লক্ষ্য করছি দেওয়ানার ঘাটতিতে তারা পিছিয়ে যাচ্ছেন দক্ষিণ দিক থেকে থ্রো ইন ফেভার অফ হাওড়া নবীন সংঘ গোলের কাছে মেরেছেন না একেবারে সাথে সাথে গোলকিপার বল তালুবদ্ধ করেছেন খাজুটির গোলকিপার সেই ফলাফল একই 2-0 গোলের ব্যবধানে যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে ফুটবল খেলা দেখার জন্য মাঠে এসেছেন তাদের অবগতির জন্য জানাই 2-0 গোলের ব্যবধানে খেলা চলছে দ্বিতীয়ার্ধের খাজুটি দল 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন অবৈধ ধাক্কা খাজুটি দলের খেলোয়াড় ধাক্কা দেওয়ার জন্য ফ্রিকি আক্রমণে মাঠের দক্ষিণ দিক থেকে আক্রমণ করছেন হাওড়া খেলোয়াড় পায় বল রেখেছেন মাঠের বাইরে দক্ষিণ দিকে থ্রো ইন ফেভার অফ খাজুটি এসেস বাগনান বিদেশি 3 নম্বর খেলোয়াড় থ্রো করছেন টাইম ঘনিয়ে যাচ্ছে সময় কারোর জন্য অপেক্ষা করবে না হাওড়া খেলোয়াড়দের মনে রাখতে হবে আরো তীব্র গতিতে খেলার চেষ্টা না করলে ম্যাচে ফেরা অসম্ভব হাওড়া বল ধরেছেন সতীর্থ 11 নম্বর হাওড়া আক্রমণে রয়েছেন দেখতে হবে না না মাঠের বাইরে উত্তর দিকে থ্রো ইন ফেভার হাওড়া বল দিয়েছেন 2 নম্বর খেলোয়াড়কে খেলোয়াড়টা রয়েছেন বল হাওড়ার 8 নম্বর খেলোয়াড় দেওয়ানা করছেন কতক্ষণ ডাকতে পারবেন ভাবতে পারছি না এখনো রয়েছে হাওড়া আক্রমণে লম্বা শট মেরেছেন না না ওখানে অনেক খেলোয়াড় রয়েছে কোন রকম গোলের সম্ভাবনা হয়নি তৈরি হয়নি তৈরি করতে পারেননি বিদেশি খেলোয়াড় 11 নম্বর দিয়েছেন বল এগিয়ে বাড়িয়েছেন খেলোয়াড় রয়েছেন গোলকিপার ও হাবিব 10 নম্বর জার্সি ইচ্ছাকৃতভাবে হ্যান্ড করার জন্য হলুদ কার্ড দেখলেন এটা আশা করা যায় না সেটা ঘটলো যাই হোক খেলা এরকম আসতেই পারে মাঝ মাঠে বল আক্রমণে খাজুটি 11 নম্বর খেলোয়াড় বিদেশি খেলোয়াড় দেখা যাক কি হয় বল নিয়ে গেছেন গোলের কাছাকাছি এসেছেন কাটিয়ে নিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন সঙ্গে সঙ্গে অফসাইড অফসাইডের কবলে ফাউল হয়েছে আমরা যেভাবে দেখলাম প্রথমার্ধে একটা টক্কর ছিল এবং দুই দলে একেবারে সমান সমান লড়াই অনেক বড় নাম রয়েছে এবং প্রথমার্ধে যে গতি ছিল স্কিল ছিল কানুদার কাছে একটু ফিরবো কানুদা কি মনে হচ্ছে হাওড়া নবীন সংঘ তাদের উইক পয়েন্ট দুর্বলতাটা কোথায় যেখান থেকে তারা এখনো পর্যন্ত তেমনভাবে ম্যাচে নিজেদের জাহির করতে পারলো না আমরা শুরুতেই যে কথা বলেছিলাম দুটি দল
সংগবদ্ধ ফুটবল খেলা আমাদের উপহার দেবেন। প্রথমার্ধের খেলা অন্তত তাই দেখেছিলাম, তবে দ্বিতীয়ার্ধে আমরা নবীন সংঘের কাছ থেকে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল আশা করেছিলাম, কিন্তু মাঝমাঠ থেকে ঠিক ফরওয়ার্ড লাইনে কোথাও যেন তাদের একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে না, সেই কারণেই খেলাটা টানা বাঁধছে না। তারপরে দ্বিতীয় গোল খেয়ে যাওয়ার পরেই যেন তারা কিছুটা হতদম হয়ে পড়েছেন, কিন্তু খেলার যথেষ্ট সময় এখনও বাকি রয়েছে। আমরা দেখছি নবীন সংঘের 10 নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড়, তিনি যেভাবে হেনরি আক্রমণগুলোকে তুলে আনছেন, একজন অন্তত সাপোর্টিং খেলোয়াড় যদি পাওয়া যেত তার সঙ্গে, এইভাবে দুর্বল শটে কি কখনো ফুটবলের গোল আশা করা যায়? ভাগ্য যদি একেবারে সহায় হয় তাহলে সম্ভব, যেমনটি প্রথমার্ধে একটি আত্মঘাতী গোল খেয়ে নবীন সংঘ পিছিয়ে পড়েছিল, সেই ধরনের যদি কোনো দুর্ঘটনা ঘটে আলাদা কথা, নাহলে গোল অন্তত আশা করা যায় না। যাই হোক, যে কথা আমাকে সমীর আমাদের সমরেশবাবু বলছিলেন, হেনরির সঙ্গে যোগ্য সঙ্গত করার মতো যদি একজন ভালো ফলোয়ার থাকতো তাহলে হয়তো খেলার ফলাফল এতক্ষণ হয়তো আমরা অন্যরকম দেখতে পেতাম অন্য কিছু, যেটা হওয়ার নয় সেটা হয়নি। সঙ্গে সঙ্গে খেলোয়াড় পরিবর্তন হয়েছে, হাজুটি এসএসকে অনুকূলে প্লেয়ার পরিবর্তন হচ্ছে, 5 নম্বর জার্সিধারী সহিব মাঠের মধ্যে যাচ্ছেন, আর কলিমুদ্দিন 9 নম্বর জার্সিধারী মাঠের বাইরে চলে আসছেন। কলিমুদ্দিন 9 নম্বর জার্সিধারীও খুব ভালো খেলেছেন, যা এখনো পর্যন্ত যোগ্য দল হিসাবেই কিন্তু খাজুরটি এসএসকে তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন, এটা নিয়ে সমস্ত দর্শকের সঙ্গে সবাই বোধ হয় আমরা একমত হব। বাগনান খাজুরটি এসএসকে তারা যে খেলা উপহার দিয়েছেন সেই খেলার সঙ্গে সঙ্গতি রেখেই তারা এগিয়ে রয়েছেন, আর 10 নম্বর চার্সিদারি হেনরি ভালো আক্রমণ তুলছেন লেফট উইং থেকে, কিন্তু তার সাপোর্টিং একজন যদি ভালো থাকতো তাহলে হয়তো নবীন সংঘ গোল কনভার্ট করতে পারতো, যে কারণে তারা গোল কনভার্ট করতে পারেনি। তাই খেলার ফলাফল খাজুরটি এসএসকে অনুকূলে 2, নবীন সংঘ হাওড়া 0। ওই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল ইউনাইটেড ফোরাম আয়োজিত স্বর্গীয় আভামাইতি নকআউট ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন, চয়েন স্পোর্টিং বেলগা ভার্সাস গতবারের চ্যাম্পিয়ন উদ্বাদল সোলজার ক্লাব, ঠিক বিকেল 3:30 আমাদের খেলা শুরু হবে। শুধু দর্শক বন্ধুগণ, আপনারা সময়ের সঙ্গে খেয়াল রাখবেন, কোনোভাবেই আমরা 3:30 অতিক্রম করব না, ঠিক 3:30 খেলা শুরু হবে। আরও একটি চিত্তাকর্ষক তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা, একদিকে থাকবে বেলদা চয়েন স্পোর্টিং, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোলজার ক্লাব উদ্বোধন গতবারের চ্যাম্পিয়ন দল। এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মিস্টার সমরেশের হাতে। ধন্যবাদ কানুদা, এত সময় কানুদা ম্যাচের বিশ্লেষণে ছিলেন এবং এটাও জানালেন আগামীকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট উদ্বাদল সোলজার ক্লাব তারাও কিছু সংযোজন নিয়ে আসছেন, এবং আরো একটা বড় ম্যাচ আমরা দেখবো চয়েন স্পোর্টিং বেলদা, তারা তাদের সঙ্গে লড়াই করবেন সোলজার ক্লাবের সঙ্গে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, ঝেড়িক ঝেড়িকে পায় বল, ভুল পাস, বিপক্ষ দল নিয়ন্ত্রণে নিয়েছেন খাজুরটি এসএসকে, দুটো গোল হজম করতে হয়েছে, প্রথম গোলটি আত্মঘাতী প্রথমার্ধে একেবারে শুরুর দিকে, এবং দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সময় আমরা দেখলাম দুর্দান্ত একটা গোল যেটি করেছিলেন হাবিব ক্যাপ্টেন, দুর্দান্ত একটা হেডার আমরা দেখেছিলাম বক্সের মধ্যে থেকে, গোল লাইনের খুব কাছ থেকে একেবারে দুর্দান্ত একটা হেডার। 2-0 ব্যবধানে এগিয়ে খাজুটি এসএস ক্লাব, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার আসছে পি3 নিউজ বাংলা লাইভে ইউটিউবে। স্বর্গীয় আভামাইতি স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2021, স্বর্গীয় বসন্ত মন্ডল স্মৃতি রানিং স্বর্ণ কাপ
আটটি দল সাত দিন চলবে ফুটবলের মহারণ। আজকে দ্বিতীয় দিন, কোন দল পৌঁছবে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে, সেই লড়াই চলছে। দর্শকরা উপভোগ করছেন, শুধুমাত্র মাঠ নয়, স্থানীয় মানুষরা নিজেদের বহুতলের উপর থেকে চোখ রেখেছেন, অসংখ্য মানুষ চোখ রেখেছেন পিথ্রি নিউজ বাংলা লাইভে। এখনো পর্যন্ত রেগুলেশন টাইমে যেটুকু সময় খেলা গড়িয়েছে, দ্বিতীয়ার্ধের চূড়ান্ত স্কোর লাইন খাজুটি এসএসকে 2 হাওড়া নবীন সংঘ 0। ম্যাচে ফিরতে হলে নাটকেও কিছু পথ পরিবর্তন করতে হবে, যেমনটা কানুদা এবং মুস্তাফা বাবু বলছিলেন, মিডফিল্ডটাকে আরো সচল হতে হবে, দায়িত্ব নিতে হবে মাঝমাঠকে, সাপ্লাই লাইন মাঝমাঠ থেকে যেভাবে বল তৈরি করা হবে খেলা সেভাবেই কিন্তু এগোবে, হেনরির সঙ্গে যোগ্য সঙ্গত দিতে হবে, তবেই কিন্তু দল লড়াইয়ে অন্তত ফেরার আশা রাখে। তবে সেটি কতটা কার্যকর হবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, কিন সম্ভাবনা। এদিকে গোলরক্ষক শেখ হাসমত, তিনি কিন্তু গোল বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন, অরক্ষিত দুর্গ ছিল, অনেকটা দূর থেকে বক্সের বাইরে থেকে শট ছিল, যদি অন টার্গেট শটটি রাখতে পারতেন তাহলে কিন্তু তৃতীয় গোল চলে আসতো। হাবিব 4 নম্বর জার্সিতে আমরা দেখলাম মুনতাজুল মল্লিক এবং কানুদা একটু আগে বলছিলেন দ্বিতীয় গোলটা খাওয়ার পরে হাওড়া নবীন সংঘ তারা যেন কিছুটা মনোবলে চিড় ধরেছে, তাদের আত্মবিশ্বাসটা বাড়াতে হবে, সময় যতটুকু রয়েছে কাজে লাগাতে হবে। বহু ম্যাচে আমরা ডোমেস্টিক ফুটবলে দেখেছি এই ধরনের ফলাফল থেকেও ম্যাচে পরিবর্তন আসে, তবে এখানে কিভাবে কামব্যাক করবে হাওড়া নবীন সংঘ সেটি এখন লাখ টাকার প্রশ্ন, কারণ খেলোয়াড়দের শরীরী ভাষা সেখান থেকে তেমন কিছু পজিটিভ বার্তা আমরা দেখছি না। একটা ফ্রি কিক আসবে, শট নেবেন সুদিন অনুকূলে হাওড়া নবীন সংঘ, বাম্পাই শট নিলেন হেডার দীপ, পৌঁছতে পারলেন না ওখানে ইসলামুল, তার আগেই শেখ আনন্দ, তিনি তার দস্তানায় নিয়েছেন তিন কাঠির নিচে। আজকে বারবার কিন্তু অগ্নি পরীক্ষার মুখে নিজেকে প্রমাণ করেছেন শেখ আনন্দ, কাজুটি এসএস ক্লাবের গোলরক্ষক। বাম দিক থেকে আক্রমণে হাওড়া নবীন সংঘ, এই আক্রমণ থেকে কোনো পজিটিভ রেজাল্ট কি আসবে না, দুর্দান্ত একটা সুযোগ ছিল, শটটি এলোমেলো, ক্রস বারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। আসলে এই ধরনের বড় ম্যাচে এই সুযোগগুলো যদি হাতছাড়া হয় তাহলে নিরাশ হওয়া ছাড়া অন্য কোনো উপায় অন্তত থাকবে না সমর্থকদের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে। কি দুর্দান্ত একটা আক্রমণ আমরা দেখলাম, বক্সের মধ্যে ঢুকে গেছিলেন, সেখান থেকে শট নিলেন, অন টার্গেট যদি রাখতেন, গোলকিপার যদি দস্তানায় নিতেন তাহলে একটা আলাদা প্রশ্ন ছিল, কিন্তু শটটি এলোমেলো, অনেকটা উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। থ্রোইন আসবে হাওড়া নবীন সংঘ, দীপ ক্যাপ্টেন, তিনি থ্রোইন করে খেলা শুরু করছেন, সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে ওই পশ্চিম দিগন্তে যেমন সূর্য অস্তা চলে যাচ্ছে ম্যাচ থেকে কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে হাওড়া নবীন সংঘ। তো দেখা যাক এখান থেকে কোনো পট পরিবর্তন হয় কিনা, নাটকীয় কোনো মুহূর্ত আমাদের জন্য প্রতীক্ষা করে আছে কিনা সেটি জানার জন্য সময় প্রতীক্ষা করতে হবে, তবে সময় কিন্তু কমছে পরপর নবীন সংঘের জন্য। আর গত আক্রমণটা দেখার পরে দর্শকরা কিন্তু হতাশ হয়েছেন, এই আক্রমণ থেকে একটা গোল যদি আসতো তাহলে কিন্তু ব্যবধান কমত, জোয়ারটা আসতো, আত্মবিশ্বাসটা বাড়ত, সেটি হলো না। অন্যদিকে খাজুটি এসএস ক্লাব তারা কিন্তু ড্রাইভার সিটে নিয়ন্ত্রণে রয়েছেন, ম্যাচের নিয়ন্ত্রকের ভূমিকায় তারা। ধেরি 4 নম্বর জার্সিতে বলটি বাড়িয়েছেন, লক্ষ্য ছিল রঞ্জিত, গতি ছিল, সেই গতির সঙ্গে তাল মেলানো মুশকিল,
বল চলে গেছে মাঠের বাইরে গোল কিক করে খেলা শুরু হবে অনুকূলে খাজুটি এসএসকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার আসছে বাজকুল কলেজ ফুটবল ময়দান থেকে স্বর্গীয় আভামাই স্মৃতি নকল ফুটবল প্রতিযোগিতা 2021 স্বর্গীয় বসন্ত মণ্ডল স্মৃতি রানিং স্বর্ণকাপ শেষের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই ম্যাচের নান্দনিক ফুটবল শীতের হাড় কাঁপানো ঠান্ডা মাঝখানে যেভাবে উধাও হয়ে গেছিল শীতরা আবারও কিন্তু প্রত্যাশা মতো ফিরে এসছে এবার যেন একটু অন্য মাত্রায় আর ফুটবল ফিরে এসছে একটা বছর পরে আবারও বাজকুল কলেজ ফুটবল ময়দানে স্বভাবের সঙ্গে গতিময়তার সঙ্গে যে ফুটবল দেখার জন্য এলাকাবাসী সারা বছর প্রতীক্ষা করে থাকেন সেই ফুটবলের রহমায় এত মানুষ নিজেদের নিয়োজিত করেছেন সাত দিন ধরে চলবে বাজকুল কলেজ ফুটবল ময়দানে ফুটবলের মহারণ ওদিকে 4 মিনিট অ্যাডেড টাইম অতিরিক্ত সময় যোগ করা হয়েছে 4 মিনিট আর এই অ্যাডেড টাইমে অত্যাশ্চর্য কিছু ঘটনা কি ঘটবে হাওড়া নবীন সংঘ তারা কি ম্যাচে প্রত্যাবর্তন করতে পারবে নাকি খাজুটি এসএসকে তারা এই ব্যবধান ধরে রেখে শেষ চারে পৌঁছবে শেষ সময়ের কিছু কথা আপনাদের শোনানোর জন্য কমেন্ট বক্সে পরিবর্তন হবে মোস্তফা বাবুকে আমি স্বাগত জানাবো এবং কানুদাকে সমরেশ বাবুকে ধন্যবাদ মাঝ মাঠে বল আপনি আমাদের ফুটবলের প্রচারের ক্ষেত্রে আপনি খুব যোগ্যতা সম্পন্ন তাই আপনাকে স্বাভাবিক কারণে ধন্যবাদ আমরা নিশ্চয়ই জানাবো আমার আবাজ কুলবাসী ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে খেলা চলছে আপনারা ইতিমধ্যে ফুটবল প্রেমী মানুষজন যারা উপস্থিত হয়েছেন বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই 2-0 গোলের ব্যবধানে খেলা চলছে 2-0 গোলের ব্যবধানে খাজুটি এসএস ক্লাব বাগনান এগিয়ে রয়েছেন হাওড়া নবীন সংঘ হলুদ জার্সি পরে মাঠে পূর্ব দিকে যারা খেলছেন তারা পিছিয়ে রয়েছেন তারা খেলোয়াড়ের পায়ে চোট লেগেছে সাময়িকভাবে তাই সাময়িক খেলা বিরতি রয়েছে নিশ্চিতভাবে তিনি উঠে পড়বেন ফুটবল খেলা এরকমই হয় স্বাভাবিক কারণে দেখতে দেখতে খেলোয়াড় উঠে পড়েছেন 11 নম্বর বিদেশি খেলোয়াড় একেবারে প্রস্তুত শেষ মুহূর্তে বল প্রায় মাঝমাঠ থেকে কিক করলেন খাজুটি খেলোয়াড় সতীর্থ খেলোয়াড় 4 নম্বরকে দিয়েছেন লম্বা শট দিয়েছেন কাছাকাছি বল রাখতে পারলেন না হাওড়া নবীন সঙ্গের পা হয়ে আবার খাজুটি বল দিয়েছেন বাড়িয়েছেন বল ধরেছেন আক্রমণে খাজুটি দেওয়া করছেন বক্সের কাছাকাছি 8 নম্বর খেলোয়াড়কে দিয়েছেন 1-2 করে লম্বা শট কোথায় মারলেন মাথায় হাত দিচ্ছেন খেলোয়াড় কোথায় মারলেন শেষ মুহূর্তে খেলার শেষ মুহূর্তে বিদেশি খেলোয়াড় লম্বা শট দিয়ে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সুযোগ ছিল আবার আক্রমণে দেখা যাক না অফসাইডের কবলে হাওড়া নবীন সংঘ এই মুহূর্তে একটু দ্রুত হচ্ছেন আর একটু দ্রুত হতে হবে
বাধা দিয়েছেন অবৈধ বাধা শেষ মুহূর্তে এরকম পছন্দ নয় নিশ্চিতভাবে রেফারি রয়েছেন 11 নম্বর খেলোয়াড় একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন যে কোনো কারণে হোক হ্যাঁ হাওড়া নবীন সংঘের খেলোয়াড় ছোটখাটো চেয়ারার ছেলে শেষ মুহূর্তে একটু 3 নম্বর মনে হয় উত্তেজিত হয়েছিল খেলা অনেকখানি গড়িয়ে গেছে খাজুটি এসএস বাগনান আক্রমণে হাওড়া 2 নম্বর খেলোয়াড় দিয়েছেন 10 নম্বর সেই বিদেশি খেলোয়াড় মেরেছেন লম্বা শট না বল বাধা প্রাপ্ত হয়ে ফিরে এসেছে মাঝ মাঠে আবার আক্রমণে হাওড়া নবীন সংঘ দেখা যাক বল ধরতে পারলেন না বিপক্ষ দলের খেলোয়াড় দেখতে দেখতে খেলা শেষ 2-0 গোলের ব্যবধানে খাজুটি এসএস ক্লাব এগিয়ে রয়েছেন আগামীকালের খেলা আগামীকালের খেলা চ্যান স্পোর্টিং বেলদা ভার্সাস উদ্বাদাল সোলজার ক্লাব দুটি দলের খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে বাজকুল ফুটবল ময়দানে বাজকুল ইউনাইটেড ফোরামের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামীকাল ঠিক বিকাল 3:30 খেলা অনুষ্ঠিত হবে সমস্ত ফুটবল প্রেমী মানুষদের আমরা বাজকুল ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আহ্বান জানাই আমাদের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছেন হাওড়া বাগনান খাজুটি খাজুটি এসএসকে এর 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিব ক্যাপ্টেন হাবিব আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে নগদ 501 টাকা জিও এনার্জি ভিটা ওই সঙ্গে আমাদের সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুস্বাদু চকলেটের প্যাকেট ম্যাচের সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী এসএসকে খাজুটি বাগনানের 10 নম্বর জার্সিধারী দলের অধিনায়ক বটে হাবিব সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছেন ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি হাবিব তোমাকে তো আমরা গত বছরও দেখেছি বিগত দিনে বিভিন্ন মাঠে আমরা দেখেছি দু এক কথা আমাদের উদ্দেশ্যে বলো এখানকার দর্শক খেলার মাঠ পরিবেশ কেমন লাগছে পাশের জেলা হাওড়া আমরা পূর্ব মেদিনীপুর জেলার লোক আপনার কাছ থেকে দু একটা কথা শুনতে চাই এই মাঠে আমি আগে খেলে গেছি ঠিক আছে এই মাঠে দর্শক এবং মাঠ খুব ভালো দর্শকের আচার ব্যবহার কমিটি তো খুবই ভালো হ্যাঁ সবই আমাদেরকে ভালো লাগে দর্শক আমাদের ছিল ভালো খেলেছি তাই ভালো মানে ম্যাচটা জিততে পেরেছি গোল করে খুব ভালো লাগছে আমাদের অপোনেন্টও খুব ভালো খেলেছে ঠিক আছে হয়নি ঠিক আছে একটা টিম হারবে একটা টিম জিতবে হ্যাঁ ঠিক আছে মন খারাপ আর কিছু নেই সবই আমাদের বন্ধু নেক্সট টাইম পরের ম্যাচ জিতবে পরের বার কোনো অসুবিধা নেই আরসিএমের পক্ষ থেকে দাতা নির্মলেন্দু দাস নিজেই উপস্থিত আছেন তিনি 500 টাকা এবং জিও এনার্জি ভিটা হাবিবের হাতে তুলে দিচ্ছেন 501 টাকা নগদ এবং জিও এনার্জি ভিটার কৌটো সঙ্গে সুমনজিৎ এন্টারপ্রাইজের দেওয়া সুস্বাদু চকলেটের প্যাকেট নিজেও খাবেন সতীর্থ খেলোয়াড় কর্মকর্তাদেরকেও দেবেন আমরা সুমনজিৎ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুস্বাদু চকলেটের প্যাকেট আমরা তুলে দিচ্ছেন আমাদের
মুস্তাফা সাহেব মহোদয়, আমাদের মুস্তাফা সাহেব আমাদের ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন। উপরে উপরে একটা, নিচে একটা, প্রথম পেজে আর পিছনে পেজে একটা হবে। আমরা ধারাভাষ্যে ছিলাম সমরেশ সেনা, আহমেদ দা এবং আমি নিজে। আমরা মাইক্রোফোন বন্ধ করার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামীকাল বিকাল ঠিক 3:30 স্বর্গীয় আহ্বামান্তি নকআউট চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন, একদিকে থাকবে গতবারের চ্যাম্পিয়ন দল উৎপাদাল সোলজার ক্লাব, তার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছেন চয়ন স্পোর্টিং ক্লাব বেলদা। দুটি দলের মধ্যে চিত্তাকর্ষক ফুটবল খেলা বাজগুলি মিলনী মহাবিদ্যালয় মাঠে হবে। গতকালের থেকে আজকের একটু ভালো খেলা হয়েছে, আগামীকাল আরো ভালো খেলা হবে আমরা সেই বিশ্বাস রাখি। তাই আমাদের গোল জাজের দায়িত্বে রয়েছেন শোভন বাবু, শোভন মাইতি, ভক্তিপদ দাস, রেফারি মহোদয়গণ, সমস্ত দর্শক মন্ডলী এবং আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাইকে আমরা আগামীকাল উপস্থিত থাকার জন্য যথাসময়ে আহ্বান জানিয়ে সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা মাইক্রোফোন বন্ধ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। খুলে দেবে।